তোমাকে বলে দিই, আজকে কিন্তু খুব 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 একটা রেনি, কতটা বৃষ্টি পড়ছে, একদম খুব বিচ্ছি। এই যো তোমাদের আরো আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবাই হাসি খুশিতে আছো। তো আজকে ঘড়িতে বাজে 11টা বাজতে যায়, আর নিশ্চয়ই আমাকে দেখে ভাবছো এত সুন্দর করে আমি কেন সেজেছি। সবসময় সেজে থাকি, কিন্তু আজকে একটা খুব স্পেশাল কারণ আছে। একে তো আজকে সানডে, অ্যান্ড সেকেন্ডলি আজকে আমাদের বাড়িতে আসছে খুব 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 একটা স্পেশাল গেস্ট। আর আজকে ভাবলাম একটু ইন্ট্রোটা আমি দিয়ে দিই, তো আমাকে নিশ্চয়ই জানিও যে আমি ইন্ট্রোটা আজকে মামার মতন দিতে পারলাম কি না। ঠিক আছে, একটা ছোট্ট প্রচেষ্টা ছিল আমার। তো মাম্মাম গেছে ওয়াশরুমে, আর আজকে প্রচুর বড় একটা তোড়জোড় চলছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, কথা তোমাদের বলে দিই, আজকে কিন্তু খুব 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 একটা রেনি ওয়েদার, খুব ক্লাউডি একটা ওয়েদার, খুব বিচ্ছিরি একটা ওয়েদার, তার জন্য খুব 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 ঠান্ডাও লাগছে, তাই জন্য একটা কোজি আউটফিট পরে নিয়েছি। তোমরা আউটফিটটা একবার দেখে নাও। ঠিক আছে, আউটফিটটার একটা ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে, সো তোমরা যদি সেই হল ভিডিওটা এখনো অবধি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে চট করে চেক করে নাও, যাতে তোমরা পেয়ে যাও উইন্টারের বেস্ট কালেকশন। তুমি বলো আজকে কে আসছে? আমার গানের টিচার আসছে। আচ্ছা, আগে আর কিছু বলো। আমার থেকে অনেক বয়সে ছোট সন্তান তুল্য, কিন্তু সে আমাকে যেহেতু গান শেখায়, সে আমার টিচার, আর সে আমার বাড়িতে আসছে, তার জন্যই আমি একটু রান্না বান্না করছি। আচ্ছা, কি রান্না বান্না করছো একটু বলো দেখি। আলু ভাজা হবে, পটল ভাজা হবে, সিম ভাজা হবে, মিথি শাকের তরকারি হবে, মাছের ঝোল হবে, ফ্রাইড রাইস হবে, চিলি। আরে বাবা, তো বিশাল তোর জোর। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি রান্না করো। হ্যাঁ, কতটা বৃষ্টি পড়ছে, একদম খুব বিচ্ছিরি একটা ওয়েদার যাকে বলে, একদম কনকনে শীত তার জন্যে, আর প্রচণ্ড পরিমাণে দেখো বৃষ্টি পড়ছে। দেখো কাল রাত থেকে, মানে গত দুদিন ধরেই এত বৃষ্টি পড়ছে, কি বলবো। হে মাই সুইট ফ্যামিলি, আশা করি আমার কি বলবো ছোট ম্যাডাম, আশা করি আমার ছোট ম্যাডাম তোমাদেরকে আমার ইন্ট্রো দিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলো, তো প্লিজ জানিও ওর ইন্ট্রোটা তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। অ্যাকচুয়ালি আসল কারণটা হলো কিছু ব্যাপার নিয়ে প্রচণ্ড ঘেঁটে আছি আমি। ঠিক আছে, এটা এটা হলো মেইন কথা। ঠিক আছে, মানে কিছু কিছু ব্যাপার নিয়ে একদম ঘেঁটে ঘ হয়ে আছে, মাথা পুরো আমার চটকে আছে। তো যাই হোক, প্রচণ্ড টেনশানেও আছি, আর সেগুলো পরে তোমাদেরকে পরে কোনো দিন শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, এখন মোটামুটি ঘড়িতে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি জাস্ট এই স্নান করলাম, বাথরুম ডিপ ক্লিনিং করলাম আজকে, পুরো সারা বাড়ি গুছালাম। আর অ্যাকচুয়ালি এতটা হয়তো লেট হতো না আমি সকালবেলায় উঠে, আমি জানি হয়তো মা যাবে, কিন্তু প্রচণ্ড মানে ওয়েদার খারাপ ছিল, সেই জন্য মাকে পাঠালাম না, আমি নিজেই বাজারে গেছিলাম। গেস্ট আসবে বলে না, এমনিতেই আমার বাজারে যেতে খুব ভালো লাগে, বাজার করতে, মাছ বাজারে, তারপর সবজি বাজার, বাজার করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, বাজারে বাজার করে এনে সমস্ত কিছু কাজবাজ সেরে স্নান করতে একটু লেটই হয়ে গেল। তো আজকে তো রবিবার, যথারীতি তোমাদের সবার মানে সবার কাছে রবিবারটা নিশ্চয়ই খুব স্পেশাল। অ্যাকচুয়ালি সারা সপ্তাহ বিজি থাকার পর রবিবারটা স্পেশাল হওয়ার, মানে স্পেশাল রাখতেই হবে। ঠিক আছে, যা কিছু হোক না হোক স্পেশাল, স্পেশাল বললেই একটা স্পেশাল ফিলিং হয়। তো যাই হোক, চলো মায়ের রান্না কতদূর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন সকাল থেকে আমি বাজার থেকে আসার পর শুধু একটুখানি চা খেয়েছি, চা আর একটু মুড়ি, শুকনো মুড়ি খেয়েছি, ব্যাস আর কিছু খাওয়াই হয়নি। সেই জন্য মেয়েকে ওদিকে বললাম যে আমাকে একটু ফ্রুট জুস বানিয়ে দিতে, একটু লেবুর জুস বানিয়ে দিতে, খাবো আমি। ঠিক আছে, তো চলো রান্না কতদূর তোমাদেরকে দেখিয়ে দিই। মা আজকে প্রচুর ব্যস্ত, মার আজকে রীতিমতো হালাত খারাপ, আমাদের জন্য নয়, মার আজকের ম্যাডাম আসছে, মায়ের টিচার। মা রান্না কতদূর ঠিক কি হয়েছে? আর ভাজা ভুজি সব হয়ে গেছে, তো জাস্ট কিছু রান্নাটা কমপ্লিট হয়নি, সব মানে জাস্ট
ফ্রাই করে রেখে দিয়েছে নাকি? ক্যাপসিকাম এটা ভেজে রেখেছি, এটা চিকেন ভাজি, এটা ফ্রাইড সবজি ভাজা আছে। এখানে এখানে বাবা আর মায়ের ভাত হচ্ছে, তোমার আর বাপির ভাত হচ্ছে তো এখানে। আর এখানে দেখো বাবার আর মায়ের লাইট ঝোল হচ্ছে, এখানে চিকেন ফ্রাই হচ্ছে চিলি চিকেনের জন্য। আমি কিছু করবো সেই জন্যই তো আমি ঢুকছি না। অ্যাকচুয়ালি রান্নাঘরের আমাদের স্পেসটা এতটাই কম, মানে কম নয়, মানে যখন অনেকগুলো রান্না বা কিছু হয়, মানে অনেকগুলো আইটেম তখন থাকে না, তখন মানে সত্যি রান্নাঘরটা ভীষণ ছোট বলে মনে হয়। তো সেই জন্য মানে মাও চায়, আর আমি যখন মার জায়গায় থাকি, মানে আমি যখন রান্না বান্না করি, আমিও চাই না যে রান্নাঘরে অন্য কেউ ঢুকুক, একটা ফ্রিলি ভাবে রান্না করার ব্যাপার থাকে। তো যাই হোক, কখন পাবো আমি লেবুর জুসটা? আদৌ পাবো আজকে? লেবুর জুসটা করে দাও, আমার কাজ আছে। দাদাই খাবে নাকি জিজ্ঞেস করো? আচ্ছা আচ্ছা, তাহলে দাদাই আসলে তখন করে দাও। এই দেখো আমার ম্যাডাম, একে দেখলেই মনে হবে শীত পড়েছে। তো যাই হোক, আমার জন্য লেবুর জুস বানাচ্ছে। অত বেশি চাপলে তো তেতো লাগবে খেতে। হয়ে গেছে এই যো, এরকম কতজনের ভাগ্য হবে, খারাপ হলেও ভালো। কে আসবে বলা হয়ে গেছে? তো বসে গেছি লাঞ্চ করতে। দেখো এখানে খাবারগুলো তো দেখেই বুঝতে পারছো কতটা।
দেওয়ার মতো গান গাইছে, খুব সুন্দর। তোমার গলায় মা সরস্বতী একবার বিদায় দাও মা, ঘুরে আসি। টাটা, তুমি তো ওইখানে থাকো, আমি দিদিকে ফোন করব। টাটা। রিমিদা চলে গেছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ হয়ে আসছে, মানে এখন তো একদম মানে থমথমে একটা পরিবেশ হয়ে আছে। জানি না যে কোনো মুহূর্তে হয়তো ঝড় বা তোমার প্রবল বৃষ্টি হতে পারে, যেরকম চারিদিকে সতর্কতা দিয়েছে। তো যাই হোক, তোমরা খুব সাবধানে থেকো। এখন তো প্রকৃতির ওপর কোনো রকম কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে আমাদের লাইফে। অ্যাকচুয়ালি কোভিড তো শুধু না, কোভিড মানে কোভিড-19 আসার পর থেকে অনেক অনেক কিছু আমরা ফেস করেছি, তাই না? বিভিন্ন মানে ঝড়, দুর্যোগ, একদম মানে কন্টিনিউ মানে বৃষ্টি হয়েছে, তার জন্য খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, অনেক কিছু প্রবলেম আমরা ফেস করে নিয়েছি। তো তো মানে সমস্ত কিছুর জন্যই আমার মনে হয় সবাই আমরা রেডি আছি। তো কোনো কিছুই আর দেখলে অবাক লাগে না আজকাল, জানি না কেন। তো যাই হোক, ও এসেছিল। অ্যাকচুয়ালি আমার মা গান জানে না, ঠিক আছে, গান জানে না। মায়ের কিছুদিন আগে, মায়ের কিছুদিন আগে কেন বলবো, বেশ বেশ কিছুদিন আগে থেকেই মায়ের খুব ইচ্ছে ছিল যে ঠাকুরের জন্য কিছু গান মা করবে, মানে ঠাকুরকে গেয়ে শোনাবে। এমন নয় যে চারিদিকে সবাইকে শোনাবে বা স্টেজ প্রোগ্রাম করবে বা সবাইকে দলে দলে গান গেয়ে শোনাবে, এরকম কোনো কিছুই নয়। মা চাইছিল যে ঠাকুরের উদ্দেশ্যে কোনো গান গেয়ে, মা যেহেতু দীক্ষিত আর ঠাকুরের ভীষণ পুজো আর্চা এই সমস্ত মানে নিয়ম মানে, তো সেই জন্য মা চেয়েছিল ঠাকুরকে গান গেয়ে শোনাবে। তো সেই জন্য বাবা মানে মোটামুটি প্রায় 8-10 মাস আগে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল মাকে, সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে দিয়েছিল। তো হারমোনিয়াম কিনে দিলে তো আর হবে না, হারমোনিয়ামটা প্রপার বাজাতে শিখতে হবে। তো সেই কারণে ভাইয়ের এক বান্ধবীকে ঠিক করে দিয়েছিল যে মাকে শেখানোর জন্য। তো ও পড়াশুনো করে, কলকাতায় থাকে, তো সেখান থেকে তো এসে মাকে শেখানো পসিবল না, আর মায়ের যা এজ, এই এজে কোথাও গিয়েও গান শেখা মায়ের পক্ষে পসিবল না, ঠিক আছে। তো সেই কারণে একদম অনলাইনে মাকে একদম রীতিমতো হাতে ধরিয়ে একদম প্রথম থেকে সমস্ত কিছু মেটা মানে ও শেখাচ্ছে, ঠিক আছে। তো একদম যত্ন সহকারে শেখাচ্ছে যাকে বলে, তার জন্য মা অনেক অনেক কিছু শিখে ফেলেছে এই কয়েক মাস। মানে শুরুটা যেটা মানে শুরু যেটা না শিখলে গান গাওয়া যায় না, সে সমস্ত সবই মা শেখা হয়ে গেছে। তো সবই অনলাইনেই করে, তো সেই জন্য মা মানে ও আবার চলে যাবে, ও অ্যাকচুয়ালি পড়তে বাইরে মানে কলকাতাতেই থাকে, তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই জন্য ও চলে যাবে, সেই জন্য মা বললো যে ও যেহেতু ওর বাড়ি হলদিয়াতে, হলদিয়া টাউনশিপে, মা বললো যে ও যেহেতু চলে যাবে আবার, তো আরেকদিন ডেকে একটু বাড়িতে ভালো করে যে যে ভুলগুলো আছে একদম সামনাসামনি ও তাহলে শিখিয়ে দিতে পারবে। শুধুমাত্র সেই কারণের জন্যই ও এসেছিল। তো সেই জন্য মা বললো, তো ও এমনি সবসময় আমাকে এত টাইম দেয় ও ব্যস্ততার মধ্যে, আমি একটু ওকে রান্না করে খাওয়াতে চাই। তো ব্যাস, এই এই হলো আজকের ব্যাপার। আজকে পুরো সানডেটা খুব মানে আমার মজার থেকেও মানে বেশি বড় কথা হলো আমার কাছে। মা ভীষণ আনন্দ পেয়েছে, ও যে বাড়িতে এসেছে, এসে মাকে শিখিয়েছে, মার ভুলগুলো ধরিয়ে দিয়েছে, মাকে নতুন করে আবার অনেক কিছু শিখিয়ে গেছে। তো এটাতে মা খুব খুশি, সেই জন্য আমিও খুব খুশি, আমার গোটা ফ্যামিলিও খুব খুশি। তো যাই হোক, ওয়ান্স অ্যাগেন রিমি, থ্যাংক ইউ সো মাচ মাকে গান শেখানোর জন্য। এমনি তো সবসময় মানে বলি অন ক্যামেরা, আরেকবার বলে দিলাম। তো যাই হোক, যদি তোমাদের এই ছোট্ট খাট্ট আজকে বাড়িতে একটা ছোট্ট খাট্ট জলসা টাইপের হয়ে গেল, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও।
এখন সেরকম বিশেষ কোনো কাজ আমার নেই, যেহেতু ওয়েদার খারাপ, কোথাও বেরোনোর কোনো গল্প নেই। আর কাল থেকে মেয়ের এক্সাম শুরু, কালকে 6 তারিখ, কাল থেকে মেয়ের এক্সাম শুরু। কালকে হ্যাঁ, কালকে তোর ইংলিশ মানে ইংলিশ পেপার আছে ফার্স্টেই, ওই জন্য স্যারও চলে এসেছে, পড়তেও বসে গেছে। তো এই কদিন একটু হয়তো মানে সেরকম স্পেশাল কিছু মানে কিছু হয়তো তোমাদের দেখাতে পারবো না বা শেয়ার করতে পারবো না, জানি না, এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যানিং আমি রাখিনি। তার কারণ একটাই, মেয়ের এক্সাম আছে, ঠিক আছে, সবটাই তো ব্যালেন্স করে চলতে হবে, তাই না? তো তার মধ্যেও যতটা পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই এই মাসে অনেকগুলো সারপ্রাইজ, মানে সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে, অনেক অনেক ভিডিও ওয়েট করছে, যেগুলো আমি পরের দিকে মানে পরে পরে বানাবো, ঠিক আছে? সেগুলো তোমরা মানে যেদিন বানাবো সেদিনই তোমাদেরকে বলবো কি সারপ্রাইজ ভিডিও ছিল। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, আগেই বলেছি। তো চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব হ্যাপি থাকো এই ওয়েদারের জন্য স্পেশালি। সবাই খুব সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।